পূর্ব বিরোধের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোল্লাপক্ষের কমপক্ষে 15 জন আহত হয়েছে। জানা যায়, রবিবার 2 জুলাই সকাল 9টায় উপজেলার বাঘাবাড়িতে পূর্ব বিরোধের জের ধরে মোল্লা গ্রুপ ও ঐক্যজোট গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে বাঘাবাড়ি মোল্লা গোষ্ঠীর লোকজন অভিযোগ করে বলেন, 2022 সালের 19 জানুয়ারি তুচ্ছ ঘটনায় হামলা চালিয়ে আমাদের পক্ষের শরীফুল ইসলাম ইয়ামিনকে ফালাবিদ্ধ করে হত্যা করে। এই হত্যা মামলা তুলে নেওয়ার জন্য ঐক্যজোট গ্রুপের লোকজন প্রায়ই আমাদের হুমকি দেয়। আমরা সকালে বাড়ির সামনে দোকানে বসে থাকা অবস্থায় ঐক্যজোট গ্রুপের 20-25 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। অভিযুক্ত ঐক্যজোট গ্রুপের লোকজন বলেন, মোল্লা গোষ্ঠীর লোকজনের বাড়ির সামনের সড়ক দিয়ে আমাদের লোকজন হেঁটে যাওয়ার সময় তারা আক্রমণ চালিয়ে তাদের মারপিট করে। এরই জের ধরে এ হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তিনি আরও বলেন, এখানে আমি নতুন এসেছি, তাই পূর্ব বিরোধের বিষয়টি জানতাম না। দ্রুত উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। গত বছর 19 জানুয়ারিতে যে গণ্ডগোলটা হয়েছে, সেই গণ্ডগোলের সূত্র ধরে মার্ডার হয়েছে, মার্ডারের সূত্র ধরে আজ পর্যন্ত আমাদের অনেক লোক, প্রায় 40 জন লোকের মতো ওরা মারধর করছে। মারধর করার পরে আজকে যখন ঈদের জন্য আমার লোক, ওরা সব লোকজন বাড়িতে এসে আমাদের লোকজন সবাই দোকানের পাশে আসে। এই যে দোকানটা দেখতেছেন, এই দোকানের পাশে আসছে, আমরা সব বসে আছি। ওরা 20-50 জন লোক বাইরে চলে এসে, ওরা ওই রোডে থেকে নামিয়ে চলে এসে লয়া। তারপরে ধরেন যে ওখানে আমি ওই গেটের কাছে যে দাঁড়াইছি, ওরা ওরা একজনের হাতে চাইনিজ স্ক্রুল ছিল, চাইনিজ স্ক্রুল দিয়ে আমার এই জায়গায় কোপ দিছে। আমার এই জায়গায় কোপ দিয়ে শান্তি করে, তার নাম হলো মনসুর, হুজুর ফরির ছেলে মনসুর, হুজুর ফরির ছেলে মনসুর আমার এই জায়গায় চাইনিজ স্ক্রুল দিয়ে কোপ দিছে। দেওয়ার পরে আমি যখন পড়ে গেছি, আমার বাড়ির যারা মেয়েরা আসছিল, আমার স্ত্রী আসছিল আর আমার বাড়ির বাড়ি, তারা আমাকে ধরে টানিলে ঘরে নিয়ে গেছে। এরা ঘর আসলে আমার বাড়ির ঘর ভাঙচুর করছে এবং আমাদের লোকজনকে ঢেলিয়ে, আমাদের বাড়ি ঘর ঢেলিয়ে, দেখেন এইগুলো সব কি করে হয়েছে। আমার কারণে আজকে আমাদের যে আমার স্বাস্থ্য ভাইয়ের ভাই বোন, যে ভাবি আমার ভাবি, তাকে মারধর করে হাসপাতালে দিচ্ছে। আর আপনারা তো আমাদের বাড়ি ঘরের চিত্র দিচ্ছেন। আমার একখান মোটরসাইকেল ছিল, RTR 160 সেটা নিয়ে গেছে, আমাদের টিপিক্যাল পর্যন্ত উঠে নিয়ে গেছে। এগুলো হচ্ছে আপনার লতিফ চেয়ারম্যানের ঐক্যজোটের গুরু সিদ্দিক ফকির, বাইতুল্ল ফকির, লতিফ চেয়ারম্যান হচ্ছে মেইন। এই লতিফ চেয়ারম্যান হচ্ছে এই লতিফ চেয়ারম্যানের অর্ডারেই এইগুলো হচ্ছে। আপনারা তো সব কিছু আমাদের বার করে দিচ্ছেন। আমরা এই মিটিং করছে কালকে থেকে, যে আমরা ওরা যেই আসবি ওদের এই পাড়া ঢুকতে দেবো না, ওদের দাগ পাবি তাক দেরি মারবি। আমাদের পোলাপান ঈদের মধ্যে সব ছুটি পাইছে, ওই পায়ে মা যাচ্ছে বেড়াবে সর্দার পাড়া, যেই ঢুকতেছে ও ভাই ওরা গ্রুপ ধরে মারধর শুরু করছে, ফালা ফালা নিয়ে এসে মারধর শুরু করছে মোল্লারা। কারণ আমাদের পোলাপান কী করছে, যে কেন আমরা অত্যাচার সহ্য করতে হতো, আমরা নিরাপদ আছি, আমরা কি আরও সহ্য করবো নাকি? লোকজন নিয়ে এসে আমাদের লোকজন হয়ে হয়ে মনে করেন ওরা দাবর ধরছে, যাই দাবর ধরছে, ওরা মনে করেন যে ফালাম আসি যা যা আছে ওরা সব নিয়ে এসে আমাদের পোলাপানে তারা আহত করছে। নতুন এসেছি, আমি গত মাসে জয়েন করেছি, আমি অলরেডি দুই পক্ষের সঙ্গে কথা বলেছি, আমি অতি সাথেও বলেছি, ওখানকার জনপ্রতিনিধি যারা আছেন ধন্যবাদ। উল্লেখ্য, একই দিন সকাল 10টায় উপজেলার রূপবাটি ইউনিয়নের সদামারা গ্রামেও ঠান্ডু গ্রুপ ও সাইদ গ্রুপের 2 দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঠান্ডু গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সাইদ গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে সাইদ গ্রুপের শিশুসহ প্রায় 10 জন গুরুতর আহত হয়। না,
পয়সা শুনে দেন, চাল যা ছিল ঘরে সব কিছু নিয়ে গেছে।